দু সালের ১৩ ডিসেম্বর একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি করে পাঁচ সন্ত্রাসী গণতন্ত্রের বৃহত্তম মন্ত্রী এসে সংসদ ভবনে সন্ত্রাসী হামলা চালায় মঙ্গলবার সংসদ ভবনে হামলার একুশতম বার্ষিকী একুশ বছর পরেও সংসদে সন্ত্রাসী হামলার স্মৃতি এখনও তাজা এই হামলায় দিল্লি পুলিশের পাঁচ কর্মী সিআরপিএফের এক মহিলা কনস্টেবল এবং সংসদের দুই রক্ষী সহ মোট নজন শহীদ হন যদিও পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে তেরোই ডিসেম্বর সকালে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়িতে করে সন্ত্রাসীরা এসেছিলো সেই সময় সংসদে চলছিল শীতকালীন অধিবেশন ওই দিন সংসদে অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন এবং কফিন কেলেঙ্কারি নিয়ে সংসদের উভয় কক্ষে হট্টগোল হয় সেদিন এরপর সকাল এগারোটা উনত্রিশ মিনিটে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি দ্রুত গতিতে সংসদ ভবনের দিকে এসে প্রধান প্রবেশপথের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে সেই সময়ে সাদা অ্যাম্বাসেডর গাড়িতে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাটানোর স্টিকার সাদা অ্যাম্বাসেডর গাড়িতে থাকা পাঁচ জৈশ সন্ত্রাসী বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে গুলির শব্দ শুনে সংসদ চত্বরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনী প্রস্তুত হয়ে যায় খড়ি করে নিরাপত্তা কর্মীরা দায়িত্ব নিয়ে সংসদের প্রবেশে ফটক বন্ধ করে দেন প্রায় ৪৫ মিনিট ধরে সংসদে গোলাগুলির শব্দ শোনা যায় মুখোমুখি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতের সব সন্ত্রাসী নিহত হয় সেদিনের এই হামলায় দিল্লি পুলিশের পাঁচজন মহিলা কনস্টেবল এবং সংসদের দুই রক্ষী সহ নজন শহীদ হয়েছেন হামলার সময় সংসদ সদস্যদের অধিকাংশই সংসদে উপস্থিত ছিলেন যদিও হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কার্যক্রম স্থগিত করতে হয় সেদিন যদিও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লোকসভার বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী হামলার আগে তাদের বাসভবনের দিকেও রওনা দিয়েছিলেন তবে হামলার সময় সংসদ ভবনে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী আজ তাজা সে স্মৃতি মঙ্গলবার সংসদ ভবনে হামলার একুশতম বার্ষিকী উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার একুশ বছর আগে সংসদকে রক্ষা করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই নিরাপত্তা কর্মী এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী পরিষদ মন্ত্রী এবং সংসদ সদস্যরাও নিরাপত্তা কর্মীদের এবং ক্ষতিগ্রস্তদের পুষ্পস্তবক অর্পণ করেছেন যারা দু হাজার সালে সন্ত্রাসী হামলার সময় সংসদকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন রিপোর্ট আর নিউজ